হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের পিএসসি মিসলিয়ান্সের দু হাজার দুই থেকে আঠেরো অব্দি যে আমাদের প্রিভিয়াস ইয়ার ম্যাথ কোশ্চেন্স নিয়ে আর ক্লাস করছিলাম তার আজকে পরবর্তী ক্লাস যেটা এখন যেখানে আমরা দু হাজার আট সালে আসা মিসলিয়ান্সের প্রিলিমিনারি পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো এসেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং সেখানে প্রথম অঙ্ক দেখো কী রয়েছে এমন একটি সংখ্যার নির্ণয় করো তিনের চারের সাথে তার যে অনুপাত তার সঙ্গে সাতাশ বাই চৌষট্টি এর অনুপাত একই হবে তো এই অঙ্কটাকে তোমরা দুভাবে করতে পারো ডেসক্রিপ্টিভভাবে এবং শর্ট ট্রিক্স দুটোই আমি বলে দিচ্ছি ডেসক্রিপটিভ করতে গেলে ধরে নিতে হবে তোমাকে যে সংখ্যাটি হচ্ছে এক্স বা এমন একটা সংখ্যা যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের সাথে থ্রি ইস টু ফোরের যা অনুপাত হবে সরি থ্রি ইস টু ফোরের সাথে তার যা অনুপাত হবে থ্রি বাই ফোরের সাথে তার যেটা অনুপাত হবে তার সাথে কী বলেছে সাতাশে চৌষট্টি অর্থাৎ এক্সের সাথে সাতাশ বাই চৌষট্টি এর অনুপাত একই হবে তো এক্ষেত্রে তোমরা এখানে সমানুপাতি ব্যবহার করে সেই দ্বিতীয় পথ তৃতীয় পথ প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পথ এবং চতুর্থ পদ করে কী জানি আমরা দ্বিতীয় ইন্টু তৃতীয় এবং প্রথম ইন্টু ইন্টু চতুর্থ এই হিসাবে আমরা বার করতে পারি নিয়ে এখানে পেয়ে যাবো আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি বাই ফোর ইন্টু টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ফোর নিয়ে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু আন্ডার রুট থ্রি বাই ফোর ইন্টু টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ফোর ঠিক আছে এইভাবে আমরা বার করতে পারি নিয়ে পাবো এখানে এইটটি ওয়ান ওপরে এবং নিজেকে চৌষট্টিকে চার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো দুশো ছাপ্পান্ন এখান থেকে আমরা পেয়ে যাবো সেটা নয় বাই ষোলো আর এটা একটা শর্ট ট্রিক্স আছে যদি এরকম থাকে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা একটি সংখ্যার সাথে তার যা অনুপাত তার সাথে অন্য কোনো একটা ভগ্নাংশ দিয়ে দেবে বা সংখ্যা দেবে তার অনুপাত যদি একই হয় তাহলে এটা শর্ট ট্রিক্স ফর্মুলা হচ্ছে তোমাদের যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যা লিখে দেবে গুণ করে গুণ সম্পর্কে সাতাশ বাই সিক্সটি ফোর এটাকে আন্ডার রুট এটাই হচ্ছে সেই নির্ণীয় সংখ্যা যেটা হচ্ছে যার সাথে থ্রি ইস টু ফোরের যা অনুপাত হবে এবং তার সরি ফোর ইস টু থ্রি বাই ফোরের সাথে তার যা অনুপাত হবে সাতাশ বাই চৌষট্টির সাথে তার অনুপাত একই হবে তো এখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসটাকে আমরা একবারে টুকে নিয়েছি ওখানে এটাই হচ্ছে শর্ট টিক্স যদি করতে চাও তাহলে এইভাবে করতে পারো আর ডেসক্রিপ্টিভভাবে করে তোমাকে ধরে নিতে হবে যে সংখ্যাটি হচ্ছে এক্স এবং ওয়ান ইজ টু সরি প্রথম পদ দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ করে যেভাবে আমরা সমানুপাতি অঙ্ক করে থাকি সেভাবে বার করতে এবং সেই হিসাবে পেয়েছি পাচ্ছি কত নয় বাই ষোলো অর্থাৎ অপশন বি হচ্ছে এটির সঠিক পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে একশো সাঁত্রিশ টু দিপার সাতশো একত্রিশ সংখ্যাটির শেষ অঙ্কটি কত এখানে শেষ অঙ্ক বলতে কি বোঝানো হয়েছে শেষ অঙ্ক বলতে বোঝানো হয়েছে যে এককের ঘরে অঙ্কটি কত হবে একশো সাঁত্রিশ টু দিপার সাতশো একত্রিশে তো এটা আমরা কীভাবে করবো এক্ষেত্রে তোমাদেরকে আমরা মনে আছে দেখো আশা করছি যারা ক্রিজ ক্লাসগুলো দেখেছিলে যে এক থেকে তিরিশ অব্দি তোমাদেরকে স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম ঠিক আছে এবং সেখানে কী করবে প্রথমে ওয়ান থার্টি সেভেন যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এককের ঘরে কী আসবে সাত আছে এবং সাত দিয়ে যদি গুণ করি তাহলে না ইন পাবো ঠিক আছে তারপরে যদি আমরা ওয়ান থার্টি সেভেনকে কিউব করি তাহলে আমরা কী পাবো তাহলে সাত এখানে উনপঞ্চাশ ছিল একে আবার সাত দিয়ে মানে সাত নয় ত্রিশট্টি লাস্টের ইন পাবো ঠিক আছে এরকম আবার যদি ওয়ান থার্টি সেভেনকে আমরা টু পাওয়ার ফোর করি তাহলে আমরা কত পাবো একে আমরা তিন পাচ্ছিলাম এবং তিন আমার সাত দিন এক পাবো এইটা আমাকে বার করতে হবে যে কতক্ষণে দুই তিন চার এভাবে পড়বে দেখবে খুব শীঘ্রই পেয়ে যাবে যেটাতে এক পাবে যদি এক যতক্ষণ পাবে না ততক্ষণ তোমাকে এটা করতে হবে কন্টিনিউ এক যখনই পেয়ে যাবে তখন কত পাওয়ার করে এক পেয়েছ সেটা দেখতে হবে চার অথবা এর তু পাওয়ার কত আছে সাতশো এবার তোমাকে করতে হবে সাতশো একত্রিশকে এই চার দিয়ে যে চারটা আমি এখানে করে এক পেলাম সেই চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে যদি আমরা ভাগ করি কত পাবো ভাগ ফল দেখো তিন ভাগ শেষ পাচ্ছি তিন তাহলে ওয়ান থার্টি সেভেন টু দি পাওয়ার সাতশো একত্রিশ বা সেভেন থার্টি ওয়ান সংখ্যাটির শেষ অঙ্ক বা এককের ঘরের অঙ্ক হবে তিন অপশন ডি হচ্ছে এটি উত্তর তো বুঝতে পারলে কীভাবে করতে হবে যত বড় এখানে থাক না কেন সেটা থেকে ঘাবড়াবার কিছু নেই তোমাদেরকে স্কোয়ার কিউব টু দিপার ফোর এরকম করে কিছুটা করতে হবে এবং দেখতে হবে কতক্ষণে এক আসছে এবং এককের ঘরে কী করে আমরা করবো যেমন স্কোয়ার যদি আসে ওয়ান থার্টি সেভেন বেশি করতেও হবে না তোমাদেরকে ওয়ান থার্টি সেভেন কেউ ওয়ান থার্টি সেভেন যেটা হচ্ছে স্কোয়ার ভ্যালু এর সাত সাথে ঊনপঞ্চাশ মানে লাস্টে নয়ই থাকছে ওকে তারপরে যদি আমরা যাই থাকুক না কেন এর পরে এর সংখ্যাটা যাই আসুক না কেন আবার যদি কি আমরা ওয়ান থার্টি সেভেন দিয়ে গুণ করি প্রথম গুণ যেটা হবে সাত নয় ত্রিশ তিনই আসছে অর্থাৎ কিউবের ভ্যালু আসবে এককের ঘরে তিন আবার যদি কি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে বা যেহেতু লাস্টের সাত রয়েছে তিন সাথে এক আসছে তার মানে দেখো চার চার নম্বরে এটা দুই স্কোয়ারে এটা কিউবে এটা দি পাওয়ার ফোরে আমরা পেয়ে যাচ্ছি এক সেই অবধি তোমাকে করতে হবে এক যখনই এক পেয়ে যাবে এর পার যত ছিল সেটা দিয়ে এখানে যত বড়ই দি পার থাক না কেন সেটাকে ডিভাইড করতে হবে ডিভাইডেড করার পর তার ভাগ যেটা পাবে সেটাই হচ্ছে উত্তর যে ওয়ান থার্টি সেভেন তুটি পাওয়ার সেভেন থার্টি ওয়ান সংখ্যাটির শেষ অঙ্ক বা এককের ঘরে অঙ্কটি হচ্ছে অপশন ডি থ্রি হচ্ছে এটির সঠিক পরবর্তী অঙ্ক দেখো তোমাদের কী রয়েছে বত্রিশ টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতি মিশিয়ে প্রতি কেজি বত্রিশ টাকা চল্লিশ পয়সা কেজি দরে বিক্রয় ক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে অর্থাৎ দার্জিলিং চায়ের দাম কত বত্রিশ টাকা প্রতি কেজি আসাম চায়ের দাম হচ্ছে পঁচিশ টাকা প্রতি কেজি এবং আমাকে বার করতে হবে কী অনুপাতে যদি আমরা মেশাই তাহলে যদি আমরা প্রতি কেজি বত্রিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ পয়সা ধরে বিক্রি করি তাহলে আমাদের টোয়েন্টি পারসেন্ট লাভ হবে তাহলে এখানে দেখো দেওয়া আছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা যে টাকায় বিক্রি করে আমার টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে তো সেখানে আমাকে কী করতে হবে কত টাকায় ক্রয় করতে হচ্ছে আমাকে বা ক্রয় মূল্য কত সেটা বার করতে হবে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট লাভ করে আমার যেটা হয় ক্রয় বিক্রয় মূল্য সেটা হচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আমি এখানে লিখে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত আছে থার্টি টু পয়েন্ট ফোর জিরো টাকা বা বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহলে ক্রয় মূল্য কত অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট লাভে মানে এখানে বার করতে হবে যে একশো কুড়ি যদি হয় বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহলে একশো কত এই তোমাকে ফর্মুলাটা বার করতে হবে এবং এক্ষেত্রে যদি আমরা বার করি এটা তাহলে আমরা ক্রয় মূল্য কত পাব থার্টি টু পয়েন্ট ফোর জিরো ইন্টু ওয়ান হান্ড্রেড বাই ওয়ান টোয়েন্টি এখানে ওয়ান টোয়েন্টি পেয়েছি কারণ এখানে টোয়েন্টি পার্সেন্ট লাভে এটা হয়েছে সেই জন্য একশো সাথে খুবই যোগ হয়েছে ওকে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দশমিকের মধ্যে যদি কাটাকাটি করতে পারো তাহলে করে ফেলবে নাহলে ইজিলি যেমনভাবে আমরা করি বত্রিশ চল্লিশ বাই দশমিকের দুটো ঘর আগে রয়েছে যেহেতু সেই জন্য একশো নিচে ইন্টু একশো বাই ওয়ান টোয়েন্টি ঠিক আছে এখানে একশো একশো তোমরা কাটতে পারবে শূন্য কাটবে বারো কেজি যদি তিনশো চব্বিশ দিয়ে ভাগ করি সরি তিনশো চব্বিশ কেজি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে কত বড় দেখো বারো দিয়ে চব্বিশ থাকবে আট চা সাত বারো চুরাশি কত সাতাশ টাকা তাহলে আমরা কি পাচ্ছি যে ক্রয় মূল্য হচ্ছে সাতাশ টাকা তাহলে এবার তোমাকে কী করতে হবে এখানে বত্রিশ টাকা কেজি ধরে দার্জিলিং চা ছিল বত্রিশ টাকা আসাম চা ছিল পঁচিশ টাকা আর আমার যেটা মিশিয়ে করেছি তার ক্রয় মূল্য হয়েছে সাতাশ টাকা এবার তোমাকে ইজিলি এটা খুব করতে হবে যেটা হচ্ছে বত্রিশ থেকে সাতাশ আর পঁচিশ থেকে সাতাশ এদিকে মানে মাইনাস পাক চিহ্নের এখানে কোনো ভ্যালু নেই তাহলে বত্রিশ থেকে যদি সাতাশ বাদ দিই আমরা তাহলে পাবো পাঁচ আর এদিকে পঁচিশ থেকে সাতাশ বা সাতাশ থেকে পঁচিশ যদি বাদ দিই তাহলে পাবো দুই তাহলে যে অনুপাতটা পাবো আমরা সেটা হচ্ছে এটা টু ইজ টু ফাইভ ওকে তাহলে বত্রিশ টাকা এটা এই এরকম তোমাকে ক্রয় মূল্য বার করতে হবে ক্রয় মূল্য বার করার পর জাস্ট এইরকম একটা সিম্পলি বিয়োগ করে করতে হবে তাহলে আমরা পেয়ে যাবো যে বত্রিশ টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা কেজি দরে আসাম চা যদি আমরা ফাইভ ইস টু টু ইস টু ফাইভ অনুপাতে মেশাই তাহলে প্রতি কেজি বত্রিশ টাকা চল্লিশ বত্রিশ টাকা চল্লিশ পয়সা কেজি দরে বিক্রয় করলে আমাদের টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকবে এবং সঠিক উত্তর হচ্ছে অপশান এ টু ইস টু পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় ছাব্বিশ এবং শেষ চারটির গড় পঁচিশ হলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তরফল বা বিয়োগ ফল কত ঠিক আছে এখানে কি বলে দেওয়া আছে একটা পাঁচটা সংখ্যা আছে ধরে নাও এ বি সি ডি এবং ই এই পাঁচটা সংখ্যা এই পাঁচটা সংখ্যার প্রথম চারটির গড় হচ্ছে পঁচিশ সরি ছাব্বিশ ঠিক আছে অর্থাৎ এই চারটি সংখ্যার গড় হচ্ছে ছাব্বিশ আর এই চারটি সংখ্যার গড় হচ্ছে পঁচিশ তাহলে আমাকে কি বার করতে বলেছে প্রথম সংখ্যা এবং পঞ্চম সংখ্যা এই দুটির মধ্যে অন্তরফল বা বিয়োগ ফল কত সেক্ষেত্রে আমাকে কি করতে হবে প্রথমে প্রথম চারটি সংখ্যার যোগ গড় দেওয়া আছে গড়কে যদি আমরা চার দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা সেই চারটি সংখ্যার গড় যোগ ফল পেয়ে যাব অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি আমরা পাই তাহলে প্রথমে গড় কত ছিল ছাব্বিশ ইন্টু চার এইটা যদি আমরা করে দিই তাহলেই পেয়ে যাব এ প্লাস সি ডি ভ্যালু কত সেটা হচ্ছে একশো চার আবার পরবর্তী চারটের বা শেষ চারটি যদি আমরা বার করি এ ভেবেই বি প্লাস সি প্লাস ডি প্লাস ই যেটা হচ্ছে পরবর্তী বা শেষ চারটি তাদের হচ্ছে কত গড় ছিল পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু চার ইকুয়াল টু একশো এবার উভয়কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেখো এখানে বি সি আর ডি এই তিনটেই কমন আছে অটোমেটিক্যালি এটা বাদ চলে যাবে এবং আমরা আলটিমেটলি পাবো ই থেকে সরি এ থেকে ই বিয়োগ করলে কত পাবো সেটা ঠিক আছে তাহলে একশো চার থেকে যদি আমরা একশো বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব চার অতএব যদি পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় হয় ছাব্বিশ এবং শেষ চারটির গড় হয় পঁচিশ তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর্ফল হচ্ছে চার তো এটা তোমরা শিখে গেলে এত কিছু করার দরকারই হবে না তোমাদেরকে আমি বোঝানোর জন্য বললাম ইজিলি প্রথম পাঁচ চারটি সংখ্যার যা জাস্ট এরভাবেই করে দেবে যে সমষ্টি হচ্ছে ছাব্বিশ ইন্টু চার মানে হচ্ছে একশো চার আর শেষ চারটির সমষ্টি হচ্ছে পঁচিশ ইন্টু চার মানে হচ্ছে একশো অর্থে প্রথম মাইনাস বা প্রথম এবং শেষের অন্তর বা বিয়োগ হচ্ছে বা পার্থক্য হচ্ছে এর দুটো বিয়োগ যার হচ্ছে অপশন বি হচ্ছে এটির সঠিক পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে চার বাই চার পূর্ণ দুইয়ের পাঁচের সমান একটি ভগ্নাংশের হর সাত হলে ওই ভগ্নাংশটির লব কত হবে অর্থাৎ এখানে একটা ভগ্নাংশ তোমাদের দিয়ে দিয়েছে যেটি হচ্ছে দুই বাই চার পূর্ণ দুইয়ের পাঁচ এটি একটি ভগ্নাংশ এর সমান মান বিশিষ্ট আর একটি ভগ্নাংশ যার হর হচ্ছে সাত তাহলে তার লব কত তাহলে এই ভগ্নাংশটাকে প্রথমে তোমরা এই পূর্ণ টূর্ণ ছড়িয়ে কি আসছে সেটা বার করে দেখো এখান থেকে পাবো টু বাই এটা যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে পাবো বাইশ বাই পাঁচ আর এখান থেকে আমরা পাবো দুই গণিত পাঁচ বাই বাইশ এবং এখান থেকে এটা কেটে এগারো সমান পাঁচের এগারো ঠিক আছে এটা আমি পেয়ে গেলাম এই ভগ্নাংশটার ভ্যালু এবার কী বলছে এই ভগ্নাংশটা সমান আর একটি ভগ্নাংশ যার ভর হচ্ছে সাত ধরে নেবে লব যদি এক্স হয় তাহলে লব এক্স হলে সেই ভগ্নাংশটি হবে এটা এক্স বাই সেভেন তাহলে এর সাথে কী হচ্ছে এটা সমান পাঁচের এগারো ইজিলি অঙ্ক এবং এখান থেকে তোমাকে এক্স ভ্যালু বার করতে হবে এক্স ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশ বাই এগারো সমান হচ্ছে এটাকে পূর্ণ করে দাও তিন পূর্ণ দুয়ের এগারো তাহলে এক্স বা লব হচ্ছে তিন পূর্ণ দুয়ের এগারো অপশন সি হচ্ছে এটি

তাহলে বুঝতে পারছো কী করতে হবে এইটা এরকম যদি তোমাদের দেওয়া থাকে ভগ্নাংশর সাথে আর একটা যদি দেওয়া থাকে একই মান বিশিষ্ট ভগ্নাংশের হর বা লব যাই দেওয়া থাকে না কেন তোমাকে প্রথমে এই ভগ্নাংশটাকে ক্লিয়ারলি এরকম একটা ভগ্নাংশে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর তার সাথে তোমাকে এইভাবে সেই যদি লব দেওয়া থাকে লব ধরে নিতে হবে হর দেওয়া থাকে হর না দেওয়া থাকলে হর ধরে নিতে হবে নিয়ে তোমাকে এ জাস্ট এক্স ভ্যালুটা বার করতে হবে এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স হচ্ছে তিন পূর্ণ দুইয়ের এগারো অর্থাৎ দুই বাই চার পূর্ণ দুইয়ের পাঁচের সমান একটি ভগ্নাংশের হর যদি সাত হয় তাহলে লব হবে অপশন সি তিন পূর্ণ দু এগারো পরবর্তী অঙ্ক দেখো তোমাদের কী রয়েছে তোমার খাতার একটি পাতা পনেরো সেন্টিমিটার লম্বা এবং বারো সেন্টিমিটার চওড়া এবং চারপাশের দু সেন্টিমিটার মার্জিন দেওয়ার পর তুমি বাকি অংশের লেখা হলো এবং যে অংশে লেখা হয়নি সেই অংশের ক্ষেত্রফল কত সেটা আমাকে বার করতে হবে অর্থাৎ আমি এখানে তোমাদের চিত্র এঁকে একটু বলে বুঝিয়ে দিই যদি এটা আমাদের খাতা হয় তাহলে খাতার কি হচ্ছে যেটা হচ্ছে বারো সেন্টিমিটার চওড়া এবং পনেরো সেন্টিমিটার লম্বা এবং চারিদিকে আমার দু সেন্টিমিটার একটা মার্জিন দিলাম নে বাকি অংশে লিখলাম তাহলে যে অংশে লেখা হয়নি অর্থাৎ মার্জিন দেওয়া যে অংশটা রয়েছে সেই অংশটার ক্ষেত্রফল কত অর্থাৎ এই অংশটার ওকে তাহলে আমাকে বার করতে হবে ওই অংশটার ক্ষেত্রফল কত প্রথমে পুরো খাতাটার ক্ষেত্রফল কত বার করতে হবে তাহলে সম্পূর্ণ খাতার ক্ষেত্রফল সম্পূর্ণ খাতার ক্ষেত্রফল ফল কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত মানে হচ্ছে পনেরো ইন্টু বারো সমান হচ্ছে কত পনেরো বারো একশো আশি বর্গ সেন্টিমিটার এবার যে অংশে লিখেছি দেখো আমরা এই অংশটাই তার দৈর্ঘ্য প্রস্তটা কত হবে এটা বারো ছিল তার দুদিকেই দু সেন্টিমিটার এদিকে দু সেন্টিমিটার বাদ এদিকে দু সেন্টিমিটার বাদ মানে হয়ে গেছে কত আট সেন্টিমিটার আর ঠিক অনুরূপভাবে দৈর্ঘ্যটা দেখো এইটা ছিল প্রথমে পরে হয়ে গেছে তো মানে এইদিকে দু সেন্টিমিটার বাদ এইদিকে দু সেন্টিমিটার বাদ মানে দৈর্ঘ্য হচ্ছে পনেরো মাইনাস টু প্লাস টু হচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে তখন যে অংশটাতে আমরা লিখলাম অর্থাৎ এই অংশটাতে এই অংশটার ক্ষেত্রফল কত লেখা অংশের ক্ষেত্রফল কত তখন প্রস্থ হচ্ছে আট আর দৈর্ঘ্য হচ্ছে এগারো মানে হচ্ছে আট ইন্টু এগারো সমান হচ্ছে অষ্টআশি স্কয়ার বা বর্গ সেন্টিমিটার তাহলে কি পেলাম আমরা পুরো খাতাটার ক্ষেত্রফল হচ্ছে একশো আশি বর্গ সেন্টিমিটার এবং যে অংশে আমরা লিখেছি তার ক্ষেত্রফল হচ্ছে অষ্টআশি বর্গ সেন্টিমিটার তাহলে যে অংশে লিখিনি এর ফল বা অন্তর তাহলে হচ্ছে একশো আশি থেকে আমাকে অষ্টআশি বিয়োগ করে দিতে হবে বিয়োগ যদি করে দিই তাহলে আমরা দেখবে পেয়ে যাবে নাইনটি টু বর্গ সেন্টিমিটার ওকে তাহলে যে অংশটা দিয়ে আমরা লিখিনি সেই অংশটির ক্ষেত্রফল হচ্ছে নাইনটি টু বর্গ সেন্টিমিটার এবং অপশান বি হচ্ছে এটির সঠিক পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে খুব সহজ একটি অঙ্গ যে পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একে একশো একুশ বা দুশো ছাপান্ন অংশ তাহলে পি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিউ বর্গক্ষেত্রে বাহুর কত অংশ হবে তো আমাদের এটা শুধু জানতে হবে যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু বার করতে হয় কিভাবে। কিভাবে আমরা বার করি সেটাকে রুট বা বর্গমূল করে ঠিক এখানে কি বলে দিয়েছে পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যাই হোক না কেন সেটা হচ্ছে কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এত অংশ ওকে তাহলে আমাকে বার করতে হবে পি বল ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা কিউ বল ক্ষেত্রে বাহুর কত অংশ হবে ইজিলি শুধুমাত্র কিচ্ছু করতে হবে না তোমাকে শুধু একশো একুশ বাই দুশো ছাপান্ন যে সংখ্যাটা দেওয়া রয়েছে বা যে অংশটা দেওয়া রয়েছে সেটাকে আন্ডার রুট করতে হবে আন্ডার রুট করে দিলেই আমরা এর উত্তর পেয়ে যাব আন্ডার রুট যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি দেখো একশো একুশকে যদি ভাঙি তাহলে এগারো ইন্টু এগারো মুখে মুখে করে দিতে পারবে আর এটা হচ্ছে ষোলো ইন্টু ষোলো তাহলে পেয়ে যাব এগারো বাই ষোলো তাহলে পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে যদি একশো একুশ বাই দুশো ছাপান্ন গুণ হয় বা অংশ সরি অংশ হয় তাহলে পি বর্গক্ষেত্রের বাহুরদৈর্ঘ্য কিউ বর্গক্ষেত্রের এগারো বাই ষোলো অংশ হবে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে একটি আয়তকার প্রাঙ্গনের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রি ইস টু ওয়ান এবং ক্ষেত্রে হচ্ছে একশো বিরানব্বই বর্গ মিটার তাহলে প্রাঙ্গনটির দৈর্ঘ্য প্রস্থ কত যথাক্রমে চব্বিশ মিটার আট মিটার তিরিশ মিটার পনেরো মিটার আটচল্লিশ মিটার ছাব্বিশ মিটার না পঞ্চাশ মিটার দশ মিটার তো এখানে যে অঙ্কর অপশেন্সগুলো দেওয়া রয়েছে সেটা দেখে তুমি অঙ্কটা না করেই উত্তর বলে দিতে পারবে কারণ দেখো থ্রি টু ওয়ান অনুপাতে একমাত্র এটাতেই আছে বাদ বাকি একটা থ্রি টু ওয়ান অনুপাতে নেই তো সেই রকম যদি থাকে তোমাদের লাখ খুব ভালো অঙ্ক করতে হবে না এবং সরাসরি অপশন এ উত্তর করে দিতে পারবে কিন্তু যদি এই বাদ বাকিটাও থ্রি টু ওয়ান অনুপাতে দেওয়া থাকে তখন তোমরা কিভাবে করবে এখানে দেখো বাহু দুটির মানে দৈর্ঘ্য এবং প্রস্তের অনুপাত দেওয়া আছে থ্রি টু ওয়ান তাহলে আমাকে ধরে নিতে হবে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স আর প্রস্থ হচ্ছে এক্স ওকে তাহলে কি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু হচ্ছে ওয়ান নাইনটি টু ঠিক আছে তাহলে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান নাইনটি টু এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো বিরানব্বই তিন দিয়ে ভাগ সমান আমরা কত পাবো তিন ছয় আঠেরো আর তিন চারে বারো তাহলে এক্স স্কোয়ার ইকাল টু সিক্সটি ফোর তাহলে এক্স ইকোয়াল টু আন্ডার রোড সিক্সটি ফোর এক্স ইকোয়াল টু এইট তাহলে এক্স সোয়ার যদি এইট হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি এক্স মানে হচ্ছে থ্রি ইন্টু এইট সান টোয়েন্টি ফোর আর পোস্ত হচ্ছে এইট চব্বিশ এবং আট ওকে তাহলে অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর এখানে দেখো তোমাদের অপশানস দেখেই উত্তর করে দিতে পারবে যদি না হয় যদি অন্য রকম থাকে অপশানস এখানে রয়েছে এখানে করতে পারবে কিন্তু অন্য ক্ষেত্রে সব ক্ষেত্রে না করতে পারো সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এরকম খুব ইজিও একটা অঙ্ক এরকম অঙ্ক আশা করো না আসবে তো অপশান তাহলে উত্তর কী পেলাম আমরা চব্বিশ এবং আট যদি একটি এতকার প্রাঙ্গনের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সিক্স টু ওয়ান হয় এবং তাদের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হয় তাহলে প্রাঙ্গনটির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে চব্বিশ মিটার ও আট মিটার পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে একটি পায় পাঁচ কিলো চাষ পাঁচশো বত্রিশ লিটার সরষের তেল আর একটি পিপায় পাঁচ কিলোলিটার লিটার নশো সতেরো লিটার নারকেল তেল আছে দুই প্রকার তেল পৃথকভাবে একই মাপের কয়েকটি ট্রিনে সম্পূর্ণ ভর্তি করে রাখা হলো প্রত্যেক টিনের সবচেয়ে বেশি আয়তন কত হতে পারে অপশন রয়েছে একশো লিটার একশো কুড়ি লিটার একশো তিরিশ লিটার এবং কোনোটি নয় তো ক্ষেত্রে আমাকে কি করতে হবে প্রথমে কিলি এবং লি মানে কিলো লিটার এবং লিটার এটাকে একই নিয়ে আসতে হবে সরষের তেল রয়েছে কত মোট মোট সর্ষে তেল সেটা হচ্ছে কত পাঁচ কিলো লিটার বা পাঁচ কিলি চারশো লিটার মানে হচ্ছে এক কিলো লিটার মানে হচ্ছে আর ঠিক সেমভাবে বা অনুরূপভাবে নারকেল তেল রয়েছে পাঁচ হাজার নশো সতেরো লিটার এবার কি বলছে এই পরিমাণ দুটো তেল রয়েছে এই দুটোকে আমরা একই আয়তনের এক কয়েকটি পিপায় সম্পূর্ণরূপে ভর্তি করে রাখলাম তাহলে সেই পিপাটার আয়তন সব থেকে বেশি কত হতে পারে সব থেকে বেশি যখন বলবে তখন তোমাদেরকে গস করতে হবে এবং এই পাঁচ হাজার চারশো বত্রিশ এবং পাঁচ হাজার নশো সতেরো এই দুটির গস করতে হবে এতে বড়ো বড়ো রয়েছে তো ভাগ প্রক্রিয়ায় তোমরা গস করবে এবং ভাগ প্রক্রিয়ায় গস তোমরা মোটামুটি সকলেই জানো পাঁচ হাজার নশো সতেরো যেটা বড়ো রয়েছে সেটাকে ছোটোটা দিয়ে ভাগ করবে ভাগ করে দেখো বাই যাবে ফার্স্ট টাইম চারশো পঁচাশি এবার এটাকে আমরা ভাগ করবো পাঁচ হাজার চারশো বত্রিশ দিয়ে আবার একবার যাবে এটাকে আবার ভাগ করবো চারশো পঁচাশি দিয়ে এই ভাগটা আমি এই সাইডে করছি সাতানব্বই কত দিয়ে যাবে দেখো ভাগ এটাকে পাঁচ দিয়ে চলে যাবে পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ পাঁচ নয় সাথে তিনে আটচল্লিশ তাহলে পাঁচ দিয়ে আমরা চলে যাচ্ছে সেটা হচ্ছে চারশো পঁচাশি তাহলে মিলে গেল এবং তাহলে মিলে যাচ্ছে গত সাতানব্বই হচ্ছে এদের গোশাগু পাঁচ হাজার চারশো বত্রিশ এবং পাঁচ হাজার নশো সতেরো এই দুটোর গসেক হচ্ছে সাতানব্বই অতএব আমাদের এক পিপায় পাঁচ কিলো লিটার চারশো বত্রিশ লিটার সর্ষের তেল আর একটি পিপায় পাঁচ কিলো লিটার নশো সতেরো লিটার নারকেল তেল থাকবে বা আছে এবং এই রকম দুই প্রকার তেল পৃথকভাবে একই মাপের কয়েকটি ট্রেনের সম্পূর্ণরূপে যদি আমরা ভর্তি করে রাখি তাহলে প্রত্যেক ট্রেনের সবচেয়ে বেশি আয়তন হতে পারে সাতানব্বই লিটার গড় হচ্ছে উত্তর এখানে দেখো অপশানে নেই একশো লিটার দিয়েছে একশো কুড়ি লিটার দিয়েছে একশো তিরিশ লিটার দিয়েছে অতএব অপশানটি কোনোটি নয় এটি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে এক লিটার জলের ওজন এক কেজি হলে কত ঘন মিলিমিটার জলের ওজন জিরো পয়েন্ট ওয়ান গ্রাম হবে তো এক্ষেত্রে কী করতে হবে এক্ষেত্রে দেখো এই যে এক তিন জায়গায় তিন রকম একক এখানে ঘন মিলিমিটারে রয়েছে এখানে রয়েছে এক কিলোগ্রামে এখানে রয়েছে গ্রামে এখানে রয়েছে লিটারে তো সেইগুলোকে তোমাকে ফার্স্টে ক্লিয়ার করতে হবে কী রয়েছে এইটার সাথে এটার সম্পর্কিত আর কেজিটার সাথে গ্রামটার সম্পর্কিত রয়েছে ঠিক আছে তাহলে এক লিটার মানে কত ঘন সেটা আমাকে ফার্স্টে বার করতে 1 এক লিটার মানে হচ্ছে এক ঘন দেশি মিটার বা হাজার ঘন সেন্টিমিটার বা ঘন মিলিমিটার ওকে এটা আমাকে এখানে মিলিমিটার এসে এসে সেই জন্য মিলিমিটার পার তাহলে এক লিটার সমান কত মিলিমিটার সেটা আমি বার করবো তোমরা এই দুটো নাও করতে পারো আমি দর্শকদেরকে বোঝানোর জন্য বা বলার জন্য বললাম যে কীভাবে স্টেপ বাই স্টেপ এসছে তাহলে এক লিটার সমান হাজার ইন্টু হাজার ঘন মিলিমিটার এটা আমরা পেলাম আর এক কিলোগ্রাম সমান কত আমরা খুব ভালো করেই জানি হাজার গ্রাম ওকে তাহলে কি হচ্ছে হাজার গ্রাম জলের ওজন এত ঘন মিলিমিটার তাহলে এক গ্রাম তাহলে হাজার গ্রাম জলের ওজন হচ্ছে এত মিলিগ্রাম তাহলে এক গ্রাম জলের ওজন কত ইজিলি এটা ডিভাইডেড বাই হাজার তাহলে একটা হাজার কেটে যাবে বা হাজার ঘন মিলিমিটার ওকে তাহলে এক গ্রাম জলের ওজন হচ্ছে কত হাজার ঘন মিলিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম হবে বলেছে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম জলের ওজন কত হবে ইজিলি হাজার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এটা আমাকে করলেই হবে ওয়ান বলতে ডিভাইডেড বাই টেন হয়ে যাবে এবং হয়ে যাবে একশো ঘন মিলিমিটার অতএব এক লিটার জলের ওজন যদি এক কেজি হয় তাহলে একশো ঘন মিলিলিটার জলের ওজন হবে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম অপশান ডি হচ্ছে এটি ষাটে উত্তর পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখো একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর এক পূর্ণ একের পনেরো হলে ভগ্নাংশটি হবে কত অপশান রয়েছে তিনের আট পাঁচের আট দুয়ের সাত এবং তিনের পাঁচ তো এক্ষেত্রে ধর্ম নিতে হবে কী যে ভগ্নাংশটি হচ্ছে এক্স আর অনন্যকটা হচ্ছে ওয়ান বাই এক্স যেরকম আমাদের হয় অনন্য উল্টে যায় তাহলে কি হচ্ছে এদের মধ্যে অন্তর হচ্ছে তোমাদের এক পূর্ণ একের পনেরো অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এক পূর্ণ একের পনেরো বা ওয়ান বাই এক্স মাইনাস এক্স ইকুয়াল টু ষোলো বাই পনেরো এটা আমরা পাচ্ছি এবং এখান থেকে এটাকে তুমি বিয়োগটাকে কমপ্লিট করো তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকোয়াল টু ষোলো বাই পনেরো এবং উভয় এদিকে এদিকে এবং এদিকে এদিকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে পাচ্ছি আমরা পনেরো মাইনাস এক্স স্কোয়ার সরি পনেরো এক্স স্কোয়ার ইকোয়াল টু ষোলো এক্স তাহলে আমরা পেয়ে যাচ্ছি পনেরো এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স মাইনাস পনেরো টু জিরো ঠিক আছে এবার তোমাকে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে উৎপাদক বিশ্লেষণ এখানটাতে তোমরা এটাকে গুণ করে পনেরো পনেরো দুশো পঁচিশ করে ভেঙে ওইটা করতে যাবে না করলে একটু অসুবিধে পড়বে এখানে তোমাদেরকে অন্য সূত্র একটা যেটা আছে সেটাকে কাজে লাগাতে হবে যেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার এ ওকে এই যে ফর্মুলাটা তোমাদের এই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করলে কি পাবে এখানে বি কোনটা এ কোনটা সেটা আমি বলে দিই এটা হচ্ছে সরি এটা হচ্ছে এ পনেরো এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি সেটা তোমাদেরকে করতে হবে করলে আমরা কী পাচ্ছি দেখো এখানে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ষোলো প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে হচ্ছে ষোলোর স্কোয়ার তারপর কি হচ্ছে মাইনাস ফোর ইন্টু এ কত আছে পনেরো ইন্টু বি আছে মাইনাস সি আছে মাইনাস পনেরো ডিভাইডেড বাই টু ইন্টু এ মানে হচ্ছে পনেরো ওকে এখান থেকে এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যেটা একটু লেন্দি হবে কীভাবে করবো আমরা এখান থেকে যাচ্ছি এখন মাইনাস ষোলো আন্ডার টুড প্লাস মাইনাস সরি এখান থেকে হচ্ছে ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুশো ছাপান্ন আর এখানে যেটা আমরা গুণ করি পনেরো পনেরো দুশো পঁচিশ মাইনাস আর মাইনাস চার দুশো পঁচিশকে মাইনাস চার দিয়ে গুণ করলে প্লাস নাইন হান্ড্রেড ডিভাইডেড বাই তিরিশ ওকে তাহলে এখানে কি পাচ্ছি আমরা মাইনাস ষোলো প্লাস মাইনাস আন্ডার রুট এই দুটোকে যোগ করে দাও যোগ করে দিতে হবে এগারোশো ছাপান্ন ডিভাইডেড বাই থার্টি এগারোশো ছাপান্নকে যদি আমরা বর্গমূল করি তোমরা এখানে পাশে মনে না থাকলেও করে নেবে এগারোশো ছাপান্নকে বর্গমূল যেভাবে আমরা বর্গমূল করি এবং বর্গমূল যদি আমরা করি সেটা দেখতে পাবে এর পাবো হচ্ছে মাইনাস ষোলো প্লাস মাইনাস থার্টি ফোর ডিভাইডেড থার্টি এবার কী করতে হবে এক বাই চৌত্রিশটাকে প্লাস ধরতে হবে একবার চৌত্রিশটাকে মাইনাস ধরতে হবে নিয়ে দুটোই ভ্যালু করে দেবে টোটাল কিন্তু এটা এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে হ্যাঁ এক্স ইকুয়াল টু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স টু এবার যদি প্রথমে আমরা মাইনাস প্লাস ধরে নিই চৌত্রিশটাকে প্রকৃত ভগ্নাংশ যেহেতু বলেছে তাহলে প্লাস চৌত্রিশ হলে চৌত্রিশ থেকে ষোলো বাদ দাও চৌত্রিশ থেকে ষোলো যদি আমরা বাদ দিই তাহলে আঠেরো বাই তিরিশ এটাকে আমরা কাটাকাটি করলে কী পাচ্ছি তিন দিয়ে কাটবে তিন ছয় আঠেরো তিন দি দশ আবার দুই তিন দিয়ে কাটবে এসব দুই দিয়ে দুই তিন দুই পাঁচ সমান হচ্ছে তিনের পাঁচ অর্থাৎ এক্স সিকারটি হচ্ছে তিনের পাঁচ আমরা ধরেছিলাম কি ভংনাংশটি হচ্ছে এক্স ধরে নিয়েছিলাম ভগনাংশটি এক্স আর অনন্যক ওয়ান বাই এক্স তার ভঙ্গনাংশটটি ভ্যালু কত তিন বাই পাঁচ অথবা একটি প্রকৃত ভংনাংশ তার অনন্যকের অন্তর যদি এক পূর্ণ একের পনেরো হয় তাহলে ভঙ্গনাংশটি হচ্ছে তিন বাই পাঁচ অপশান ডি হচ্ছে একটি সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে দুটি সংখ্যার গুণ ফল চোদ্দো বাই পনেরো এবং ভাগ ফল পঁয়ত্রিশ বাই চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী এটাও খুব ইসি তোমরা ধরে নিতে হবে যে সংখ্যা দুটি হচ্ছে এক্স এবং ওয়াই তার প্রথম শর্ত অনুসারে গুণফল হচ্ছে চোদ্দো বাই পনেরো এই চোদ্দো বাই পনেরো মানে এক্স ওয়াই ইকুয়াল টু চোদ্দো বাই পনেরো আর এক্স বাই ওয়াই ভাগ ফল বলেছে কত পঁয়ত্রিশ বাই চব্বিশ এবার এটা এক আর এটা দুই যদি ধরে নাও তাহলে এক আর দুইকে গুণ করে দাও তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু চোদ্দো বাই পনেরো পঁয়ত্রিশ বাই চব্বিশ এই দেখো ওয়াইটা কেটে যাবে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু চোদ্দোকে পঁয়ত্রিশ দে গুণ আর পনেরোকে চব্বিশ দেখ গুন এই দুটো গুণ যদি তোমরা করো তাহলে কত পাবে এখানে আমি করেই দিচ্ছি এটা আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু চারশো নব্বই বাই তিনশো তাহলে আমার থেকে এক্স কত পাবো শূন্যটা কেটে দাও তাহলে পেয়ে যাচ্ছি ঊনপঞ্চাশ বাই বর্গমূল করতে ইজি হবে এবং আমরা এখান থেকে পেয়ে যাবো সাত বাই ছয় ঠিক আছে তাহলে এক্স ভ্যালু আমরা পেয়ে গেলাম সাত বাই ছয় তাহলে এক্স যদি সাত বাই ভ্যালু ছয় হয় তাহলে ওয়াই হচ্ছে কত তোমরা আর একটা কাজ করতে পারো যে এখানে এক্স যেহেতু বেরিয়ে গেছে দেখো এক্স এখানে একটা তি সাত বাই ছয় আছে সেটাই হচ্ছে উত্তর তুমি অন্যটা না বার করে কষ্ট না কষ্ট করে করতে পারো আর যদি দুটোই উত্তর বার করতে চাও তাহলে ওয়াই দুটোর মধ্যে যে একটা সম্পর্ক আছে দেখো এক্স বাই ওয়াই ওয়াইভ্যাল টু পঁয়ত্রিশ বাই চব্বিশ সরি এক্স আর ওয়াইয়ের গুণফল হচ্ছে চোদ্দো বাই পনেরো মানে হচ্ছে এক্স হচ্ছে কত সাতের ছয় ইন্টু ওয়াই মানে হচ্ছে চোদ্দো বাই পনেরো তাহলে এখান থেকে ওয়াই ওয়াইভ্যাল টু চোদ্দো বাই পনেরো ইন্টু ছয় বাই সাত তাহলে দুই বারো বাই পনেরো এটাকে তিন দিয়ে কাটলে চার বাই পাঁচ তাহলে ওয়াই বাই টু চার বাই পাঁচ অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যে দুটি সংখ্যার গুণ 14 চোদ্দো বাই পনেরো এবং ভাগফল ফল বাই চব্বিশ হলে সংখ্যা দুটি হচ্ছে সাত বাই ছয় ও চার বাই পরবর্তী অঙ্ক কী রয়েছে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং এদের গসাগু দশ হলে সংখ্যা দুটির গুণফল কত যদি লসাগু সাগু থাকতে একটু তা ঝামেলা হতো যদি গসাগু দেওয়া আছে তো কোনো সম্পর্কই নেই তোমরা কি করবে অনুপাত দুটিকে প্রত্যেকটিকে প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটোকেই গুণ করে দেবে গসাগু দিয়ে তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাবো অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে দুই গুণিত দশ এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তিন গুণিত দশ তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কুড়ি দ্বিতীয় সংখ্যা হচ্ছে তিরিশ এবং কী বলেছে সে আমার এখানে সংখ্যা দুটির গুণফল কত মানে হচ্ছে গুণ কুড়ি ইন্টু তিরিশ মানে হচ্ছে ছশো অথবা অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর এটা খুব ইজি একটা অঙ্ক এবং যদি দুটি সংখ্যার অনুপাত টু ইস্যু থ্রি হয় এবং তাদের দশ থাকে দশ এবং তাদের দুটি সংখ্যার অনুপাত হচ্ছে গুণফল হচ্ছে ছশো অপশন এ হচ্ছে এটি পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে এটাও তোমরা এরকম অঙ্ক অনেকবার করেছো এক্ষেত্রে কী করতে হয় প্রথমে আমাকে ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ এই সংখ্যাগুলির কী করতে হবে আমাকে ষোলো চব্বিশ তিরিশশো ও ছত্রিশের লস করতে হবে এবং লসাকু যদি আমরা করি তাহলে কত পাচ্ছি থাকো দুই দিয়ে আট বারো পনেরো আঠেরো আবার দুই চার ছয় পনেরো নয় আবার তিন দিয়ে চার দুই পাঁচ তিন আবার দুই দিয়ে দুই এক পাঁচ তিন ওকে তাহলে এখান থেকে লস আমরা কত পাবো দুই গণিত দুই গণিত তিন গণিত দুই গণিত দুই গণিত পাঁচ গণিত তিন এবং লসাগু যদি আমরা করি সবগুলোকে গুণ যদি আমরা করি গুণ করে আমরা পাবো যেটা সেটা হচ্ছে দেখো তিন তিনে নয় এদিকে দুই চারটে দুই মানে ষোলো আর এদিকে তিন পাঁচ মানে টোটাল যদি আমরা গুণ করি তাহলে গুণ করতে কেটে কেটে গুণ করবে দুই দিয়ে চার চার তিনে বারো চার বারো কত হয় চার বারো আটচল্লিশ আটচল্লিশকে তিন দিয়ে গুণ করলে যেটা পাবে তাকে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা টোটাল পেয়ে যাব সাতশো কুড়ি যেটা হচ্ছে এদের লসাগু ১৬ ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশের লস হচ্ছে সাতশো কুড়ি এবার আমাকে কি বলেছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পাঁচটা নয় একে আমাকে কি করতে হবে সাতশো কুড়ি যেটা লসাগু বেরিয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে প্রথমে একবার যাবে একটা নামবে তারপর কত যাবে তিনবার যাবে এবার কত যাবে সাত আট ছাপ্পান্ন আট বার যাবে আট শূন্য শূন্য দুষো ছয় ছশো উনচল্লিশ আমাদের ভাগ থাকছে ওকে তাহলে আমাকে কী করতে হবে সংখ্যাটি বার করার জন্য পাঁচ অঙ্কের যেটা বৃহত্তম সংখ্যা রয়েছে পাঁচটা নয় থেকে ছশো উনচল্লিশ বাদ দিতে হবে বাদ দিলে আমরা কথা পাচ্ছি শূন্য ছয় তিন নয় নয় এটা এবার এখানে অবশিষ্ট কত চেয়েছে বলেছে দশ অবশিষ্ট থাকবে তো এর সাথে দশ যোগ তাহলে আমরা পাচ্ছি নাইন নাইন থ্রি সেভেন জিরো অর্থাৎ সংখ্যাটি হচ্ছে নিরানব্বই হাজার তিনশো সত্তর যেটাকে আমরা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তোমাদের দশ অবশিষ্ট থাকবে বা দশ ভাগশেষ থাকবে অতএব অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর নিরানব্বই হাজার পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে দুই ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যস্থানের দিকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা এবং তিন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে রওনা হয়ে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তিরিশ মিনিট আগে গন্তব্যস্থানে পৌঁছালো তাহলে গন্তব্যস্থানের দূরত্ব কত সেটা আমাকে বার করতে হবে অপশন রয়েছে নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার এবং ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার তো এখানে কী আছে প্রথম ব্যক্তির গতিবেগ দেওয়া আছে দেখো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সরি থ্রি কালির একটি অভাব থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা এবং দ্বিতীয় জনের বা দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কথা আছে থ্রি কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই বেগে একই স্থান থেকে একই সময় রওনা হওয়ার পর গন্তব্যস্থানে কি হয়েছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তিরিশ মিনিট আগে গন্তব্যস্থানে পৌঁছেছে তাহলে এক্ষেত্রে আমাদেরকে কী বার করতে হবে দূরত্ব বা গন্তব্যস্থানে দূরত্ব এর একটা ফর্মুলা আছে যে দূরত্ব ইকুয়াল টু এর ফর্মুলাটা কি যদি আমাদের এটা এ হয় প্রথম ব্যক্তির গতিবেগ এবং এটা যদি বি হয় আর সময় যদি সি হয় তাহলে এ ইন্টু বি ডিভাইডেড বাই এ মাইনাস বি সি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ফর্মুলা এক্ষেত্রে কি পাবো আমরা এ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন হচ্ছে থ্রি ডিভাইডেড বাই এ মাইনাস বি মানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস থ্রি একবারে বিয়োগ করে দাও জিরো পয়েন্ট যেটা হচ্ছে সময় কতক্ষণ আগে পৌঁছেছিলো তিরিশ মিনিট এটাকে তোমাকে মিনিটে আছে কিন্তু আমাকে এখানে যেটা বার করতে হয়েছে বা গতিবেগ দেওয়া হয়েছে ঘণ্টাতে তো আমাকে এটাকে ঘণ্টাতে ধরতে হবে ঘণ্টা করতে গেলে কী করতে হয় ষাট দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে তিরিশ বাই ষাট এইটা এইটা যেটা বেরোবে সেটা হচ্ছে কিলোমিটারে সেটা হচ্ছে উত্তর এবার তোমাকে কাটাকাটি করতে হবে কাটাকাটি কীভাবে করবে দেখো প্রথমে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে এটাকে কেটে দাও কত কাটবে দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভকে চার দিয়ে করলে থ্রি হয় তাহলে পাঁচ দিগুণ করলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে আবার এদিকে তুমি এটাকে কাটো থ্রি তিন দিয়ে কুড়ি পাঁচ শূন্য শূন্য কেটে দাও তাহলে এখানে তিন পাঁচে পনেরো বাই দুই কিলোমিটার মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার অতএব দুই ব্যক্তি একই স্থান একই স্থান থেকে একসাথে গন্তব্যস্থানের দিকে যথাক্রমে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা ও থ্রি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা হয়ে প্রথম ব্যক্তি যদি দ্বিতীয় ব্যক্তি তিরিশ মিনিট আগে গন্তব্যস্থানে পৌঁছায় তাহলে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে সেভেন পয়েন্ট কিলোমিটার অতএব অপশেন বি হচ্ছে এটির সঠিক উত্তর